মানে আমার যার পয়েন্ট হচ্ছে তুই যে থামাইলা থামার সাথে সাথে বলবে সে পয়েন্ট আছে তুমি থামাইছো থামার পরে হাতটা তোমার এদিকে উঠে গেছে এক পয়েন্ট পাইছে তারপরে এক পয়েন্ট পাইছে রেড 1 পয়েন্ট ওই কথা তো হাত উঠে গেছে রেড 2 পয়েন্ট ওই রেড 3 পয়েন্ট ওই ঠিক আছে মানে এখন রেড আর এখন মনে করো ব্লু তারপরে সে এখানে ব্লু 1 পয়েন্ট ব্লু উঠছে 2 পয়েন্ট ব্লু 3 পয়েন্ট আগে সাইনটা হইলো সে পয়েন্ট পাইছে তুমি যখন স্টপ করলা স্টপ স্টপ করার সাথে সাথে চারজন লাইন পেন হল তুমি হাত রেখে দিকে তুমি চারজনে দেখলা যে কে কোন দিকে হাত রেখেছে মেজরিটি কোন দিকে আছে দেখা দুই দিকে আছে তুমি অলরেডি তোমারটা তোমার দিকে সরে চলে আছে তার পাশে পয়েন্ট পাইছে এরকম না আমি প্রেফার করি কেন এটা আমার লাস্ট দিন ক্লাসরুম লাগলো সকাল 9টা থেকে মনে করো বিকাল 4টা পর্যন্ত এই সব সমস্যা যদি আছে ওই দিন আমরা ফাইনালটা করে দিই মানে তিনজনের মধ্যে উঠেছে রেফারি ডিসিশন রেফারি যদি মনে করে যে 100% আমাদের সহি রেফারি আবার রেড তার মানে অন্য যে ফ্ল্যাগ দিয়ে দাঁড়িয়েছিল ফালা দিতে বাধ্য সে আদ কে বেকার রেফারি তো সুপ্রিম আর যদি তারা মনে করে না তার 100 তারা দেখছে তার আবার ওখানেই থাকবে তখন রেফারি দেখবে যে না ওটা হইতেছে না তখন সে পয়েন্ট কেটে দিবে তার পয়েন্টটা ক্রস দিয়ে দিবে সে আর আমাদের ক্রস এর হবে না আমাদের ক্রস এইটা হবে 100% ক্রস এইটা এটা থেকে এই হবে এটা তাহলে দুই জায়গায় কিভাবে পয়েন্ট দিবে তিনটা মেজরিটি আছে কারণটা কি বসালে সামনে আমি যখন হাতে এরকম করলাম তুমি আর বুঝলাম তো লেয়ার বউ করলা তুমি হ্যাঁ দিচ্ছে বন্ধ করছো তুমি হাতে পায়ে তুমি রাখতে পারবে না তোমার 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 শিক্ষাটা কি তোমার হাতের সঙ্গে হেরে তোমার থাকতে দিবো এই ওয়ান দিলে আর তুমি ওয়ান টু থ্রি হাতে তোমার পায়ে থাকতে দিবো এটা করে একটা শিক্ষা তিনটা তো নর্মালি